খালি তোর অনেক লজ্জার ব্যাপার, তুই বল না তাদেরকে এখান থেকে চলে যেতে, আমরা মনির আনন্দে এখানে চান করব, বল। ঠিক আছে সখী, তুই এখানে দাঁড়া, আমি বলছি। আমি আপনার জন্য ভাত আনি নাই, কোনো খাবারও আনি নাই। শুনুন না, আমার সখী এই ঘাটে চান করবে, তাই বলছি কি এই ঘাট ছেড়ে ওই ঘাটে গিয়ে বসি ফলান। বুঝি নাই আবার কোন কি কইছুন, কানে শুনেন না। তাহলে যে এমবুরটা কোন ছে কি কইছে, কোন ছে দিই। ভালো কথা কি কানে যায় না? যায় তো, ইয়ার আগে তিনবার গেল, কি যায় না, কি আনতাছি, কি কইলে। আরে কথা কথা কোন দিয়ে যাব, কথা কি রাস্তা ঘাট আছে। কান দিয়ে, কান দিয়ে যাবে কথা, কান দিয়ে কথা বিয়া করবেন। কি মর্যালা, কি শুনুন তো দাদা, বলছি কি আপনার এটা কি হয়? আমার দাদা লাগে। আপনার দাদা? হ্যাঁ। উনি কি কানে শুনে না? বিয়া করবো না, কখন বিয়ের কথা বলেছে? বিয়া করবো। হ্যাঁ, এ কথা বলেছে, বলছে তুই বয়রা কানে শুনিস নে। আমি? হ্যাঁ আমি। তুই বিয়ে করবো না তো কইলা। আরে বোকা, তোকে বিয়ে করতে বলেনি, তোকে কি জানি বলবি, তুই একটু শোন, যাও এবার গিয়ে বলো শুনবে। দাদা, হ্যাঁ আপনার কথা তো ভালো শুনে, আমি এত করে বলছি আমার কথা তো কিচ্ছু শুনছে না। এই কইছে কইছে যে খালি বিয়া করবো, বিয়া করবো। এই ঝন্ট, কি বলে তুমি ভালো করে শোনো আগে। হ্যাঁ কোন দি বলছি কি, আমারও বলছি কি, এটা তো নাই করলাম, খালি বলছি কি। আচ্ছা হলো, এই ঘাট ছেড়ে ওই ঘাটে গিয়ে বর্ষি ফলান, এই ঘাটে আমার সখী চান করবে। আবার কোন? এই ঘাটে আমার সখী চান করবে। কি এরকম লেব, কি চান করবো, কি আবার তেমন কইতেছেন তুমি? হ্যাঁ কি বলে এগুলা, কে কি কেরা? দাদা আপনি একটু বুঝিয়ে বলুন না। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে বলছি। ঝন্টুদা, ও এই মেয়ে বলছে ওরা নাকি এই ঘাটে স্নান করবে। হ্যাঁ স্নান করবে। কে ইনুকে ভাইতে না ভাইতে টিবুল নাই। আচ্ছা এ ছাড়া কি কোনো ঔষধ আছে ওনাকে দেওয়ার মতো? আছে। কি? কিছুই নেই। শোনো দাদা, ওদের বলো এই ঘাটে আমরা মাছ ধরতে এসেছি। জাগা ফাইলে ফিসুত করে খারাই পড়ো। হ্যাঁ এই যে ইনু কি কমু, এই ঘাটে আমরা মাছ ধরতে এসেছি এরকম। হ্যাঁ এটা তুমি বলে দাও। এই যে আমরা এই ঘাট কি কমু, এই মনে থাকে না, এই ঘাটে আমরা মাছ ধরতে এসেছি, মাছ যতক্ষণ না পাবো কোথাও যাব না, তুমি বলে দাও। আবার ওদিকে কি? ভাব কি, এই গাড়ি আগে পুরে বেড়ে আগে হুসে গেছে। তা তোমাকে কেউ দেখতে বলে? এই শোনো, এই ঘাট ছেড়ে ওই ঘাটে গিয়ে বর্ষি ফেলাও। এই ঘাট ছেড়ে অন্য ঘাটে যেতে বলছে সখী। শালিগা দরজা চাট করে নেই আজকে, তাই হ্যাঁ আজকে একবার চাট করে নেবো। এই যে আমরা মামা গাড়ি ভাড়া খরচ করে আছি, হ্যাঁ আমরা সদাগর বংশের বলা হাত, আমরা মাছ ধরা হয় না, এই ছেড়ে বলে কি করব। ঘাটে সখী কিচ্ছু শুনছে না যে এত করে বলছি। ঠিক আছে শোনো দাদা, ও তোমাকে আমি বলি, ওই মেয়েগুলো ওই ঘাটে স্নান করতে চাচ্ছে, আমরা তো এই ঘাট ছেড়ে যাব না, যতক্ষণ মাছ না ধরবো ততক্ষণ বসেই থাকবো, তাই না? এরুকাই বই থাকবো, এটাই তুমি গিয়ে বলো, যাও। কি বসছি মতো ফারা মারছি রে, হায় রে শালা বসি রে, শালা ডিজিটাল ছিপ রে। ঠিক বলেছো দাদা, সিরি ও নাতে তরন না কেনা, সাইডে দিলেই পড়ে যায়।
সখী এটা হুনে ওই ছেলেটা না খুব বাজে আমরা কথা শুনছে না তুমি বুঝিয়ে বলো সখী দেখ না আর একবার চেষ্টা করে বুঝিয়ে বললেই ওরা শুনবে আর একবার দেখ তারপরে দেখব আমরা কি করা যায় এ আপনাদের একটা কথা কই কি আমরা রামুড়া মুড়ি যে কাপড় সুপার বই যাইছুন না যদি বৃষ্টি মিষ্টি আহে চার পাঁচ জন এটার ভিতরে নিলে বই থাকা পর পানি ফুটবো না এই কেন ওই যে তখন সাথী নাল কাপড় একটা ভিন দাইছে ও তাই বড় কাপড় তাই না বড় কাপড় এই যে আমরা এনু বসি বাবার আইছি না বসি আমরা এনু মাছ মাছ মাবার আইছি আমরা এনু কি ওরা কি করবা এখানে স্নান করতে দেওয়া যাবে না এনে স্নান করা দাও যাব না আপনারা অম্বুরে যে কাপড় খুলিয়ে স্নান করে দেন কি এই কি বলছো কিসের কাপড় খুলবে এখানে ওদের অন্য ঘাটে যেতে বলো সখী আমরা কিছুতেই অন্য ঘাটে যাব না ঠিক আছে আপনারা যাও এ উনানই খবরে যাব আর এটা সামনে আমরা ঠাড়া ভরে নো সামনে ঠাড়া ভরে হ্যাঁ আরে আরে ফুলা মানুষ মানুষ মনে করেন না হ্যাঁ কিন্তু শান্তি দিকে আমরা আমার গায়ে সর মারছুন আপনার কি ভালো কথা কানে যায় না কি বাজাবো এই পুলাই কিন্তু কোনদিন আমি জামাই হবো আবার এই পুলা মানুষ কোন একদিন বাপ হবো আবার এই পুলাই কোন একদিন পুলা হবো পুলা মানুষের যে অসম্মান করবেন না বুঝছেন পুলা মানুষ হলো কি বংশের প্রদীপ ঠিক বলেছ ঠিক কইছি না এজন্য তোমারে বাপের মতো সম্মান করছে হ্যাঁ ঠিকই আছে করব না কে যখন না কোনা পোলা মানুষ তো ঠিকই আছে তাহলে চুপটি করে বসো আমরা এখানে বসি ফেলবো চলো বলছি কি পাগল ছেলের সাথে আমি পারবো না তুই বুঝিয়ে বল সখি ঠিক আছে লক্ষীন্দরে হ্যাঁ এই রে সাউন্ড দাও জানা গো আমি কিছু বুঝি না এই যে শুনছেন হ্যাঁ আমি তো আপনাকে ডাকিনি ওই যে আপনার পিছনে যে লোকটি বসে আছে তাকে দেখেছি বাহ 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 আমার যে চেহারা কাল কাও কারিয়াই ফুসকি বলল আমার নিগা আমারে আপনি ডাক দেন না আই হু ইজ দিস আই কিল ইউ এই এটার মানে কি এটা টিভিতে হিকছি আর এটা বুঝবো না আনতাছি কইলাম আচ্ছা ঠিক আছে বলো আচ্ছা হয়েছে কি বলছিলাম কি তোমরা যদি এই ঘাট থেকে ওই ঘাটে চলে যেতে খুব ভালো হতো মোটামুটি একটু লাইনে আইসুন প্রথম আম নেব হন তুমি একটু পরে কি কই নিন এই যে আঙ্গুর তাই নে ঠিক আছে টাকা মই গেছে পড়াই তা লাইন ক্লিয়ার পড়াই আচ্ছা ঠিক আছে আমনে কইছ তুমি কইতেছে তারপরে কি বলবে তাহলে আমনে রইছে চলে যাও না আমি কি কই আমনে রইছে আমার হয়নি তো কি দরকার আমার হয় নাই ও কি দরকার এই ফুলা হ্যাঁ ফুলার মাথায় বাদুরাই গে থুইছে এই ফুলার দরকার এই যে দেখুন ডিজিটাল ফুলা হ্যান সাম ফুলা এক পাও গরিব এক পাও দনি তা তো দেখতেই পাচ্ছি গরিব আর দনি মানে কি বুঝাস না না এটা মশা কামড়া না ডাইকে থুইছি এমবুরা মশা এই যে এটা মশা কামড়া এনে গতে কেন বাই করে থুইছি আমি বড় লোক মানুষ মশা রক্ত খাই কি করে এমবুরা খাইয়ে যাই গিয়া তাই নাকি হ্যাঁ ভালো করেছিস কিন্তু ওই মেয়ে কি বলে ভালো করে আগে শোন হ্যাঁ হনি তাহলে যে ছিলাম কি জান না আমরা দুই সখী মিলে এখানে চান করব দয়া করে যান না ও ফুলা আমিও ফুলা আমার কাছে কোন সমস্যা নেই আমি ওর কাছে কম নি না না ওকে একটু দিয়ে পাঠান না আমি ওকেই বলবো এতক্ষণ ধরে আমার সখী তো বলেছে আপনি কোনো কথা শোনেননি আপনি মানে দুঃখ বুঝবেন না আচ্ছা ঠিক আছে অন্য কোন সময় চেষ্টা করব এখন একটু সান দাইতে না হালকি পরে কুরবানি রাইতে না গে পরে আমার কাছে কইলে হেটা লাভ হইছে মরার কপাল দাদা লক্ষীন্দর বলো আইরে এই ছেড়িগর কথা দরম যাব না কেন এই ছেড়িটা যে কি খুশটার খুশটা কি করেছে কয় তোর মুখ এনতেলে কথা করছে অন্য মুটেন বলে গুন্ধ করে আমি এই কথা বিশ্বাস করব ক চুপ এই কথা বলেছে বিড়ি খাসকে বিড়ি খাস না একদম দেব আমি কবে বিড়ি খাচ্ছি তো মুখ গুন্ধ করে ছেড়িয়ে কয় আচ্ছা ঠিক আছে ওই মেয়ে কি বলে আমি গিয়ে শুনে আসছি এই রাখ তুই ওন যাস না ভুলা হান না বেদাল বাদাবি এই যে শুনছেন আবারো আবারো মানে আমি তো বলছি আপনারা তো শুনছেন না অন কর আপনি এখান থেকে চলে যান না ইনু কি খাজের রস নেছে এটা আপনার দেখতে হবে না আপনি আর আপনার বন্ধু মিলে এখান থেকে চলে যান আমি এখানে চান করব আর যদি না যান ভালো হবে না লক্ষীন্দর হুম আমার দেখা হবো না রে কেন
আমার বলে ব্যাটারি নোডিক্স মারে কি বলছো আমি অন পুরুষের খাতায় নাই মোহাম্মদ হিজরা হই গেলাম গা মোহাম্মদ হিজরা মানে এই নিয়ে পাঁচটা সেরি নগে কথা কইলাম একটা সেরি ভাতা দিল না খালি তোর এইটা হে কালকে একজনের গেছি মনে করছি পিরিত করব ক বাবা কি বাস ভালোই তো বলেছে আমার বল বাবা নাল দেখা যায় তাই ও শালি কর চোখ আছে তার মানে যা তুই তোর মান লোকে কথা কো চুপ দাও একটা ও যদি আমার মা লাগবে তাহলে তোর কি লাগে খালা তাহলে খালাকে কিভাবে আজেবাজে কথা বলো আমার জায়গায় তুই থাকলে তুই মারতি হুম আচ্ছা দাদা তুমি এখানে চুপি করে দাঁড়াও দেখি মেয়ে কি বলে আচ্ছা যা আমি যতক্ষণ না ফিরবো তুমি কিন্তু কোথাও যাবে না ঠিক আছে আমি যাচ্ছি আচ্ছা হ্যাঁ তুমি জানি আমাকে কি বলবে মানে আমার দুঃখ তুমি সারা কেউ বুঝবো না ওই যে এই উড়া কে কি বলেছি আমি দুঃখ কবার কাছে নাড়ি নই খাড়ি উঠছে ঠিকই আছে আমি যে বললাম এখানে চুপি করে দাঁড়া তুই এখানে কেন যাচ্ছিস আজম না তো একদম চুপ এই যে হুম হ্যাঁ বলো কি বলছিলাম কি কি আমরা সখীরা মিলে এখানে চান করব আপনারা যদি অন্য ঘাটে চলে যেতেন খুব ভালো হতো এই এই তুই হাসিস কেন তোর সেট খোলা চুপ কোথায় চেন খোলা তাহলে মনে আমারটা খোলা রে নিজেটা খুলে রেখে আরেক দিকে বলছো না এখানে দাঁড়াও শোনো এই ঘাট থেকে যতক্ষণ পর্যন্ত একটি বড় মাছ না ধরতে পারবো ততক্ষণ আমরা কোথাও যাব না তোমাদের যদি এত স্নান করার ইচ্ছে হয়ে থাকে তাহলে তোমরা ওই ঘাটে গিয়ে স্নান করো বুঝেছো না না আমরা প্রতিদিন এই ঘাট পাড়ে আসি আপনারা তো আসেন না আজকে নতুন এসে একেবারে দখল করে নিতে চাচ্ছেন আপনারা এখান থেকে যাবেন আমরা যাব না আমরা মাছ ধরবো মাছ ধরবো মাছ ধরবো মাছ ধরবো মাছ ভাজি করবো ওরা ভাজি করে দিব আমরা দুজনে বই বই খামো মনে করবো আমরা চুপ শুধু অযথা পেঁচাল দাদা তোমার বসি কোথায় ওই যে বসি নিয়ে গেছে ঠিক করেছে যে শুনেন ভালোর ভালোর এখান থেকে চলে যান না হলে আরো কিছু কপালে আছে আমরা তো বললাম এই ঘাট থেকে কিছুতেই যাব না বুঝেছো সত্যি যাবেন না সত্যি যাব না ঠিক আছে আমরাও দেখে নিতে চাই আপনি এই ঘাট পার থেকে যান কি না আমরাই চলে যাই ঠিক আছে ঠিক আছে এই সখী